এই আপাং গাছে হৃদরোগ বা বুকের যে কোনো সমস্যা হলে ভালো হবেই খুবই মারাত্মক একটি ঔষধি ধন্যান্তরীর মতো কাজ করে যাদের বুকের সমস্যা আছে বা হৃদরোগ আছে তারা অবশ্যই এটা খাবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি উপকার পাবেন কোনো রকম অপকার পাবেন না তাই এই ভিডিওটি যদি উপকৃত মনে করেন তাহলে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন যারা অল্প পরিশ্রম করলে বুক ধরপড় করে হাঁপিয়ে পড়েন একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে পড়েন অনেকের বুকে ব্যথা করে হালকা শ্বাসকষ্ট হয় তাদের ক্ষেত্রে খুবই উপকারী বা হাটের যে কোনো সমস্যায় আপনি ভুগছেন হৃদরোগে ভুগছেন আপনি এই চিকিৎসাটি করতে পারেন এখানে যে গাছরা ঔষধটি দেওয়া হয়েছে এই গাছরাটির নাম আপাং গাছ কেউ চিচিরে গাছ বলে কেউ বা বিলায়াসরা বলে গ্রামের দিকে এর বিভিন্ন নামে পরিচিতি তো আপনি যে নামে চেনেন গাছটিকে দেখলে খুব সহজে চিনে নিতে পারবেন এই গাছের আবার বিভিন্ন প্রজাতি আছে তবে আমি ছবিতে যে গাছটিকে দেখাচ্ছি পারলে এই গাছটি ব্যবহার করবেন কারণ এটাতেই বেশ ভালো কাজ করে এই গাছগুলির পাতা একটু গোল আবার এই গাছের মধ্যে শ্বেত আছে এবং রক্ত আপাং আছে শ্বেত আপাং এবং রক্ত আপাং তবে দুটোর একটা নিলে যে কোনোটাই আপনার কাজ করবে গাছের পাতাগুলি একটু গোল এবং এর শীষগুলি কাটাযুক্ত হয় অনেকটা লম্বা হয় প্রায় এক থেকে দেড় ফুট পর্যন্ত হয়ে থাকে গাছগুলি দুই থেকে তিন ফুট পর্যন্ত হয় রাস্তার ধারে জমির আলে চাষের জমিতে এই গাছগুলিকে দেখতে পাবেন এই গাছে বহু রোগের প্রতিকার করে আমার জানিত মতে প্রায় এক থেকে দেড়শো রকমের কাজ করে এছাড়াও হাজারো হাজারো কাজ এই গাছে থাকতে পারে অনেক তান্ত্রিক ক্রিয়াও এই গাছের প্রয়োজন হয়ে পড়ে অনেক তান্ত্রিকরা বিভিন্ন কাজে এই গাছের ব্যবহার করে থাকেন তেমনি বনৌষধি গাছ হিসাবে এটিকে একটি শ্রেষ্ঠ গাছ বলা হয়ে থাকে তাই এই গাছ আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই নির্ভয়ে এই গাছের শিকড় বা এই গাছ সেবন করা যায় আজকে যে নিয়মটি বলবো মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার হৃদরোগ থাকে বা বুকের সমস্যা থাকে সেটা যে কোনো সমস্যা হতে পারে যে কোনো সমস্যার ক্ষেত্রে এটা কার্যকারী একটি মাটির পাত্র নেবেন তিরিশ থেকে বত্রিশ গ্রাম আপাং গাছ নেবেন একটি মাটির পাত্র নেবেন তিরিশ থেকে বত্রিশ গ্রাম আপাং গাছ নেবেন এবং আধ লিটার জলে এটিকে সিদ্ধ করুন যখন একশো পঁচিশ মিলি অবশিষ্ট থাকবে নামিয়ে ছেঁকে নিন এবং এর যে ক্যাতটা থাকবে এটা প্রত্যহ পঞ্চাশ থেকে ষাট গ্রাম মাত্রায় খেতে হবে নিয়মটা আমি আরেকবার বলছি একটি মাটির পাত্রে তিরিশ থেকে বত্রিশ গ্রাম আপাং গাছ নেবেন আধ লিটার জল নেবেন এবং সিদ্ধ করবেন যখন একশত পঁচিশ মিলি অবশিষ্ট থাকবে তখন নামিয়ে ছেঁকে জলটাকে ফেলে দেবেন আর বাদবাকি অংশ যেটা থাকবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম মাত্রায় এটা খেতে হবে এতে পনেরো দিনের মধ্যে আপনি উপকার পাবেন আরও কুড়ি পঁচিশ দিন খেলে সম্পূর্ণ রোগ থেকে মুক্তি পাবেন খুবই ভালো একটি চিকিৎসা অবশ্যই যারা সমস্যায় আছেন করে দেখতে পারেন